কোথাল হবে সমুদ্র টানা সাত দিন রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর ব্যবসা গরমে না জাহাল অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গ সকাল থেকেই পচপচে গরম এই অস্বস্তিকর আবহাওয়ায় বর্ষার অপেক্ষায় চাতক পাখির মতো বসে আছে দক্ষিণবঙ্গবাসী উত্তরবঙ্গের একাংশে বর্ষা এলেও এখনও দক্ষিণবঙ্গে ঢোকেনি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন তো আসুন দেখিনি আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে আপনি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে আজ কলকাতা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া হুগলি মুর্শিদাবাদে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় হওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় ও বৃষ্টির প্রাভাস জারি করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে দমকা হাওয়া বইতে পারে হাওয়া অফিসের সূত্রে খবর রাজ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে ইতিমধ্যে উত্তরবঙ্গে কিছু অংশে বর্ষা ঢুকেছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় সমুদ্রে জলস্তর বাড়তে পারে সমুদ্র ওতাল থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি করে বাড়বে বলে জানাচ্ছেন হাওয়া অফিস হাওয়া অফিসের সূত্রে খবর আজ থেকে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে অস্বস্তি গরম বজায় থাকবে হাওয়া অফিসের সূত্রের খবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ ডিগ্রি বাংলাদেশের দিকে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা চট্টগ্রাম বরিশালে এবং ঢাকা এবং রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ এমনটাই জানাচ্ছেন এমনটাই জানাচ্ছেন মহসম